ভিডিওর শুরুতেই আপনারা সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সাহিওয়াল 100% জাতের, আর এটা সাহিওয়াল বাছুর। এই বাছুরটি আপনার রয়েছে মোল্লা অ্যাগ্রো ফার্মে। আর এই বাছুরগুলা বা বাচ্চাগুলা ভুল আইডি দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে কি, ফিল্ড পর্যায়ে অনেকে বাচ্চা দেখতে চান যে বাচ্চাগুলার গ্রোথ কেমন কি। সব বুলের বাচ্চা আবার যে সেম আসে তাও না, আবার সেম বুলের বাচ্চা একই গাভিকে দেখা যাচ্ছে, তিন গাভিকে যদি দেন তিন কোয়ালিটির বাচ্চা আসে। যাই হোক, তারপরও কিছু কিছু বাচ্চা বা কিছু কিছু বুলের বাচ্চা এমনি তো অনেক ভালো আসে। বলে নিচ্ছি, আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের একটি লাইকে দেখা যাচ্ছে ভিডিওটি অনেকের কাছে সরে যাবে, দেখতে পারবে, ভুল সম্বন্ধে আইডিয়া দিতে পারবে। তো দেখুন, বাচ্চাটির বয়স এখনও 3 মাস হয়নি। আর বাচ্চাটির যে পিতা, বল আইডি, কোন কোম্পানি, সম্পূর্ণ এই ভিডিওতে বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন, বাচ্চার গ্রোথ অনেক সুন্দর। আর এক একটা বাচ্চা যদি আপনার ফার্মে ভালো আসে, আপনার যে ফার্মিং যে ইয়েটা প্রক্রিয়াটা, এটা আসলে অনেকটা ভালো লাগে যে না সামনের দিকে এগুতে। তো এই জন্যই ভিডিওগুলো তুলে ধরা। তো এটার পিতা হচ্ছে আপনার, এটা হচ্ছে ব্র্যাকের, ব্র্যাকের 100% একটি বাচ্চা। আর ব্র্যাকের তো এর আগে 200 সিরিয়ালের অনেক ভুল ছিল, যেমন 272, 71, 100, ইয়া যে 100% বাচ্চা তো অ্যাভেলেবেল দেখছিলেন। তো 2022-এর লাস্টে 23-এ যে বাচ্চাগুলা, যেমন কিছু নতুন বুল, যেগুলা বুলের জন্ম আপনার 18-তে, তো এই বুলের বাচ্চাগুলা এগুলা। তো এটা হচ্ছে ব্র্যাকের 100% একটি বাচ্চা। আর এর পিতা হচ্ছে আপনার 301 নম্বর বুল। তো এই আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কিছু নতুন বুলের পিডিগ্রি সহ, তো আপনারা বলতে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ওর পিতাকে আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। দেখুন, বাচ্চা অনেক ভালো লাগে, সাহিওয়াল যে বাচ্চাগুলো আসলে সুন্দর বাচ্চাগুলো। দেখুন ওর গেট আপ, দেখুন গল কম্বল। তো অবশ্যই রশিটা আর একটু নিচু দিয়ে দেওয়া উচিত ছিল, রশিটা টাইট হয়ে গেছে, আরও নিচু দিয়ে হওয়া উচিত, রশি না দিলে আরও ভালো। যাই হোক, দেখুন গ্রোথ তো সব ঠিক আছে। অবশ্যই এটা সাইকেল থেকে ক্রস করা মনে হচ্ছে, সঠিক বলতে পারতেছি না। তো দেখুন ওর পিতা হচ্ছে এটা, এটা হচ্ছে 301 নম্বর বুল, সব দেখতে পারবেন, 301 নম্বর বুল। আর এই যে 301 এখানে মার্ক করা দিয়ে আছে, বুলের নাম হচ্ছে আপনার শেলডন, 100% ফ্রিজিয়ান, ভারত থেকে আনা। দেখুন 100%, ওর মায়ের দুধের রেকর্ড আছে 16 লিটার, 280 দিন দুধ দেয়, 280 দিনে টোটাল 4400 লিটার দুধ দিচ্ছে। এগুলো অরিজিনাল আপনার ইন্ডিয়া থেকে আনা, যে পিতা মাতা যা যাবতীয় আছে। দেখুন আমাদের ভিডিও প্রায় শেষের দিকে, আর ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগছে বা বাচ্চার কোয়ালিটি কেমন কি আপনারা জানাবেন, আর আপনাদের ফার্মে এরকম বাচ্চা হচ্ছে কি না, কোন বুলের কীরকম বাচ্চা আসে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে অনেকেই দেখতে পারবে। ধন্যবাদ।